মানে আমি চোখেই দেখলাম ফার্স্ট টাইম এরকম স্বচক্ষে। তো আজকে আমার স্কিন কোয়ালিটিটা এরকম ভীষণ ভালো, খুব স্যাটিসফাইং লাগছে। তারপরে একটা গুড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে গিয়েছি আমি রং খেলতে খুব ভালোবাসি, আর রং কেউ লাগালেও আমার তাতে কোনো আপত্তি নেই। এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। মামুনিরা অফিসে চলে গেছে আর পিসিমুনি একাই আছে, আর শাম্বু আছে, আমরাও চলে যাচ্ছি। আবার কবে আসবো জানি না, তো চলো এখন যাই আর চলে আসবো আমার কিছুদিন পর, ইচ্ছা হলেই আর ছুটি পেলেই। তো এখন চলো যাওয়া যাক। চলে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে, এবার এসো। তুমি তো নিচেও নামো না, তো চারতলা একটু কষ্ট করে উঠে যাবে, তারপরে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুখে থাকিস, ভালো থাকিস, মেয়ের দিকে নজর দিবি। হ্যাঁ টাটা করে দাও সবাইকে। হ্যাঁ টাটা, চলো আসছি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মনটা একটু খারাপই হয়ে যায়, মনে হচ্ছে একটু থেকেই যাই, বিকেলে যাই, কিন্তু আমার কাজ আছে আবার বিকেলে। এখান থেকে ভেবেছিলাম একবার এখান থেকে একেবারে কাজ করে চলে যাব, কিন্তু বাবাই আছে, উপায় নেই। জলটা খুব প্রয়োজন ছিল। 4:30 বাজে, বাড়ি এলাম জাস্ট, আর এসেই আগে স্নান করেছি, ঠান্ডা জলে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি। পুরো রোদটা মানে একটা নাগাদ দেড়টা নাগাদ বেরিয়েছিলাম মনে হয়, বাসে বাসে অনেকটা ঘুরে ঘুরে এসেছি, পুরো রোদটা লেগেছে। স্নান করলাম আর খাবার নিয়ে এসেছি, শিয়ালদা থেকে এসেছি, মানে শিয়ালদা হয়ে এসেছি, তার জন্য বাজারও নিয়ে এসেছি আর খাবারও নিয়ে এসেছি, কেন কি এখন আর কি রান্না করবো। আর শিয়ালদার কচুরি এমনি ভালো লাগে খেতে, তো কচুরি তরকারি নিয়ে এসেছি। তো কাজেও বেরোনো ছিল, খেয়ে দিয়ে আমাকে বেরোতে হতো, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, তো খেয়ে দিয়ে এখন লম্বা একটা ঘুম দেব। দুপুরবেলায় লম্বা একটা ঘুম দিয়ে ওঠার পরে বিকেলবেলা মানে উঠেছি, তারপরেই একটা গুড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা কিসের প্যাকেট। তো যাই হোক, রাহুলের এক বন্ধুর জন্মদিন ছিল, তো ও ছিল না বলে ওর বিরিয়ানি, এটা বিরিয়ানি, বিরিয়ানিটা রেখে দিয়েছিল, সে বিরিয়ানি আর চিকেন চাপ। তো বিরিয়ানিটা স্পেশাল কেন সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা, দাদা বৌদির বিরিয়ানি। আমরা ফার্স্ট টাইম মানে আমি চোখেই দেখলাম ফার্স্ট টাইম এরকম স্বচক্ষে, আর এখানে রয়েছে চিকেন চাপ। কিন্তু দুঃখের বিষয় বিরিয়ানিটা এক প্যাকেটই আছে আর চিকেন চাপ দু প্যাকেট আছে, তো আমাদের জন্য রুমালি রুটি। তবে কি টেস্ট করতে ছাড়বো না, ছাড় টেস্ট তো করবো ঠিকই এখান থেকে একটু। আর এই হচ্ছে আমাদের ডিনার, কিন্তু আমি চাই খাইনি, মাথা ধরে আছে কি চা খাবো, আর গিয়েও নিয়ে এলো, যদিও এখন 8টা বেজে গেছে, বসে বসে আছে। ওর দাদা বৌদির বিরিয়ানির গল্প শুনে দুধ আনতেই ভুলে গেছে, আমি বললাম দুধ নিয়ে এসো, দুধও আনেনি। আমি ঠিক আছে র চাই খেয়ে নি, চিকেন চাপ খাবো দাদা বৌদি। তো এই এখন একটু চা খাই আর ওকে বিরিয়ানিটা গরম করে দিই, ওর খিদে পেয়ে গেছে। 8টা বাজে যেহেতু, আমরা 8টা এমনি খাই, ও খাক আমি চা খেয়ে তারপরে তোমাদের কি কি বাজার এনেছি একটু দেখাই, দেন খাবো আমরা চিকেন চাপ আর রুমালি রুটি আজকে ডিনার। এখন খাবো চা, মাথাটা পুরো ধরে রয়েছে, দুধ তো নেই, র চা দিয়ে কাজ চালাতে হবে। আর চা খাওয়ার আগের ফ্ল্যাশব্যাক তোমরা একটু দেখে আসো এখন। মাটন বিরিয়ানিটা না
যতটা ইচ্ছা ছিল না খাওয়ার দাদা বৌদির বিরিয়ানি, আমার ইচ্ছা ছিল সব ইউটিউবাররা এরকম তুলতুলে মাটনটা এরকম ভাবে পুরো দেখায় না, চর্বিটা এরকম মানে খুলে আসছে, তো ওটা করার ইচ্ছেটা আমার বেশি ছিল খাওয়ার থেকে। তো যাই হোক, সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, এখন আমি টেস্ট করিনি, বাবাই খেয়ে করেছে। তো রাহুলের তো অলওয়েজ আরসালান ফেভারিট, কিন্তু দাদা বৌদির পিসটা যা দেখলাম না মাটনের, একদম দারুণ। স্পিট কর্নের প্যাকেট নিয়ে এসেছি, একটা মাশরুম একটা প্যাকেট নিয়ে এসেছি, আর এনেছি ভেন্ডি, এখানে রয়েছে কচু, কচু বাটা খাবো সর্ষে আর নারকোল বাটা দিয়ে, আর এখানে রয়েছে মোচা, আর মোচাটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে, আর একটু দাঁড়ালে কুচি করেও দিত, বাট এটার জন্য 10 টাকা এক্সট্রা নিয়েছে, কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এতে মাশরুম ছিল, তো এই এই বাজার করে নিয়ে এসেছি শিয়ালদা থেকে। দিনের অবস্থা কি তোমরা বুঝতে পারছো আমার? হোলির দিনকে যে রংটা মুখে লাগানো হয়েছিল না, সেই র্যাশটা এখন অবধি যাচ্ছে না। আমি যেটা করি নর্মালি রাতে ফেস ওয়াশ, আমার টুকটাক র্যাশ হলে রাতে ফেস ওয়াশ লাগিয়ে নিই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তারপরে কোকোনাট অয়েল বা ভ্যাসলিন লাগিয়ে শুয়ে পড়ি। এটা করছি, করার পরে পরের দিন সকালটা ঠিক থাকছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার এই র্যাশগুলো চলে আসছে, কিছুতেই যাচ্ছে না। তার উপর আজকে বাসে করে এসেছি, বাসে বাসের ধারে বসেছি, মানে জানলার ধারে, পুরো রোদটা পড়েছে, আরও এগুলো মানে এ হয়ে উঠেছে। তো অনেক দিন থেকে এই পরম্পরা আয়ুর্বেদের, আয়ুর্বেদিক পরম্পরা আয়ুর্বেদিকের এই ফেসিয়াল কিটটা পড়ে আছে, প্ল্যাটিনাম ফেসিয়াল কিটটা পড়ে আছে, এবার এটা সদ্গতি করতে হবে। চিকেন চাপ বেশ ভালো খেতে, কিন্তু শুধু বিরিয়ানি না, আমার বিরিয়ানির থেকেও চিকেন চাপটা বেশ ভালো লেগেছে, চিকেন সফট, খুব ভালো খেতে দাদা বৌদির চিকেন চাপ। তো কালকের ভিডিওটা আমি আজ অবধি নিয়ে এসেছি, আমি শেষ করিনি কালকে ফেসিয়াল করে, তোমাদের কোনো রিভিউ দেইনি, তার কারণ হচ্ছে ফেসিয়াল করার এফেক্টটা দু একদিন পরেই পাওয়া যায়, যেটা সবাই আমরা জানি। তো আজকে আমার স্কিন কোয়ালিটিটা এরকম ভীষণ ভালো, খুব স্যাটিসফাইং লাগছে, আর অনেক দিন পর স্কিনের কিছু একটা করলাম, পুরো যাতা অবস্থা হয়ে গেছিলো, কিন্তু কী যে রং লাগিয়েছি, আমি রং খেলতে খুব ভালোবাসি, আর রং কেউ লাগালেও আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এখন মনে হচ্ছে এটা কি, যাই হোক এটাকে কিছু একটা করে শেষ, মানে এর নির্বংশ করতে হবে একে, ভাবজি অ্যালোভেরা জেল বা কিছু একটা, দেখা যাক যেটা করব তোমাদেরকে তো জানাবই। আর তোমরা কিন্তু এই পরম্পরা আয়ুর্বেদিকের প্ল্যাটিনাম ফেসিয়ালটা ইউজ করতে পারো, ভীষণ ভালো গ্লো করছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, টাটা। আর হ্যাঁ, আমার বিউটিশিয়ানকে তো একটা স্পেশাল থ্যাঙ্কস আমার তরফ থেকে, এই আমার বিউটিশিয়ান সুন্দর করে একদম তুলোর মতন হাত দিয়ে আমাকে করে দিয়েছে মাসাজ, টাটা।